শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর দেখতেই পাচ্ছ, আমরা সবাই মিলে বসে এখানে সবজি কাটছি। আজকে জানো তো, আজকে আমাদের এখানে ঠাকুর ভাসান এবং খিচুড়ি ভোগ একসাথেই হবে, কারণ কালকে শনিবার। তো আজ যেহেতু শুক্রবার আছে, তো তাই জন্য আজকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে সন্ধ্যাবেলা, আর তারপরে ওই রাত্রির 11:30 সময় মাকে বিসর্জন দেওয়া হবে। আর কালকে যেহেতু শনিবার, কালকে তো আবার বিসর্জন দেওয়া যাবে না, ওই কারণেই আজকে দিয়ে দেবে। তো সবাই মিলে এখানে বেশ আনন্দ মজা গল্প গুজব করতে করতে সবাই মিলে একসাথে বসে সবজি কাটার কিন্তু একটা আলাদা মজা আছে, খুব ভালো লাগছে। সোনাজিয়াকে স্কুল থেকে নিয়ে এসে একটু হালকা টিফিন করলাম, করে এখানে চলে এসেছি। দেখো সন্ধ্যাবেলা একবারে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। মাঝখানে অনেকটা টাইম চলে গেছে, তোমাদের সামনে আসা হয়নি। তো যাই হোক, এই যে এখন বরণ ডালা গুছিয়ে নিয়ে চলে আসলাম, এখন মাকে বরণ করব, আমি করব, আর আমার সাথে একটা দিদিভাই আছে সেও করবে, আমরা দুজনেই করব। আর এবারে না খুব কম লোক বরণ করব আর কি। তো প্রত্যেক বছর অনেকে মিলে বরণ করি, এবছর সেমন কেউই আসেনি, তো আমি আর দিদিভাই বরণ করব। এখানে এই যে ধুনুচি ধরানো হচ্ছে, ধূপ মোমবাতি বরণ ডালা সব কিছুই একে একে ধরিয়ে নিয়েছি। এই পূজাতে ভীষণ আনন্দ হয়, আর মানে আমরা কয়েকজন মিলে করি, তো গেটের সামনে খুব সুন্দর মানে আনন্দ হয়, কটা দিন বেশ আনন্দ করে করে কেটে যায়, তো ভীষণ আনন্দ হয়। আর আজকে মায়ের ভাসান হয়ে যাবে, তো আবার একটা বছর অপেক্ষা। দুর্গা পুজো, কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো হয়, তো খুব ভালো লাগে, আর আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এখানে দেখো আমি বরণ করছি, তারপরে আমার পাশেই দাঁড়িয়ে আছে ওই দিদিটাও করবে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
দেখো এখানে কিন্তু খিচুড়ি রান্না অনেকটাই হয়ে গেছে, এখন বিতরণ করবে, শুরু করে দেবে এখন থেকে। তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, খিচুড়ি আর তরকারি হয়েছে, আর এই যে বিতরণ হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি। একে একে সবাই আসছে নিতে, আর সন্ধ্যা সন্ধ্যায় বিতরণ করে দিচ্ছে, কারণ আবার একটু নাচানাচি হবে, তারপরে তো বিসর্জনটা হবে ওই কারণে। আর খিচুড়ি আর তরকারি বাড়িতে যতই রান্না করো না কেন, এরকম টেস্ট কিন্তু হয় না, মানে এত সুন্দর হয় না, এই মানে ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো এই যে হাজব্যান্ড ওখানে দিচ্ছে, হাজব্যান্ডও চলে এসেছে, এসে ওখানে চলে গিয়েছে, আর এখন প্রসাদ বিতরণ করছে হাজব্যান্ড। তো আর আমিও যাব এখন আনতে, ঘরের জন্য একটু নিয়ে আসব। তো এই যে দেখো আমি ঘরের জন্য নিয়ে এসেছি তরকারি আর খিচুড়ি, তো আমিও ঘরের জন্য নিয়ে এসেছি, এখন একটুখানি খাবো, আর সোনা জিয়াকেও একটু দেব, তারপরে আবার যাব ওখানে। তো বন্ধুরা এই যে দেখো এখানে ভাসারে নাচানাচি হচ্ছে। তো যাই হোক, ইউটিউব ভালোবেসে আর কিছু দিক আর না দিক, যদি একটু মিউজিকের ছোঁয়া পড়ে যায় তাহলে আমাকে ভালোবেসে কপিরাইট দিতে একদমই মিস করে না ইউটিউব। তো ওই কারণে আমি আর সাউন্ডটা দিলাম না, কারণ সাউন্ড দিলেই এই সমস্ত গানে কপিরাইট একদম নিশ্চিন্ত। তো সাউন্ডটা মিউট করে রেখেছি, আর মিউট ছাড়া এরকম নাচানাচি দেখতে একদমই ভালো লাগে না, তো ওই কারণে মানে সামান্য একটুখানি তুলেছি, বেশি তুলিও নি নাচানাচির ভিডিও, কারণ কি করবো, তো মানে দিয়ে কোনো লাভ নেই, কারণ মিউজিক না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আর এখানে আমার সোনা জিয়া বাবা কি নাচ করছে আজকে জানো না, সোনা জিয়া দুজনেই খুব নাচ করছিল, ওই যে দেখো ওরা তো সেমন বেরই হয় না সেখানে, আজকে এত নাচ করেছে কি বলবো দুজনেই। তো যাই হোক চলো, একটু পরেই হচ্ছে ঠাকুর ভাসান হবে, তার আগে একটু নাচানাচি হচ্ছে। আর এবছর না আগের বছর যেরকম আমাদের অনেক ঘুরিয়েছিল, ডিজে এনেছিল, ডিজের সাথে অনেক ঘুরেছিলাম, ওটা আবার আলাদা একরকম আনন্দ হয়েছিল, সেই আনন্দটা এবারে একটু মিস করলাম। যাই হোক, খুব ভালো মতনই পুজোটা হয়ে গেল, প্রসাদ বিতরণও হয়ে গেছে, এখন মায়ের নিরঞ্জন, আবার একটা বছর পরে আসবে মা। তুমি সবাইকে ভালো রেখো, আর নিজেও খুব ভালো থেকো মা, আর আমার সন্তানদেরকেও তুমি ভালো রেখো, এই প্রার্থনা করি তোমার কাছে। সত্যি কথা বলতে ভীষণ আনন্দ হয়, আর যেহেতু গেটের সামনে হয় তো মানে একদম নিজের বাড়ির পূজার মতনই মনে হয়, এতটাই আনন্দ হয়। তো চলো তোমরা সাথে থেকো, আমাদের পাশেই একটা পুকুর আছে, ওই পুকুরেই মায়ের ভাসান হবে, তো দেখতে থেকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, বেশি দূরে না একদমই কাছে আমাদের বাড়ির পাশে। Oh,
ঠাকুর ভাসান দিয়ে চলে আসার পরেও আবার বেশ খানিকক্ষণ নাচানাচি হচ্ছে, কারণ ঠাকুর ভাসান দিয়ে এসছে আর এখন বোধে বিতরণ করবে, তবে একটু পরে সবাই মিলে আবারও একটু নাচানাচি হচ্ছে এখানে। আর এত সুন্দর গানগুলো চলছে না, কি বলবো, মানে নাচতেই ইচ্ছে করে, কিন্তু দিলেই তো আবার কপিরাইট দিয়ে দেবে, ওই কারণে একটুও গানের মিউজিক দিতে পারছি না, মন চাইলেও দেওয়া যায় না, কারণ ইউটিউব ভালোবেসে আর কিছু না দিলেও এই জিনিসটা খুব দিয়ে দেয়, যেটা হলো কপিরাইট, একটু গানের ছোঁয়া যদি পড়ে যায়। তো আমরা যারা ইউটিউব করি তারা তো আমরা সবাই জানি, তাই না? তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমাদের এখানকার পুজোটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি পুজোর প্রতিটা মুহূর্ত চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করতে, কারণ আমার যেটা ভালো লাগে, ভালো লাগার সেটা আমি চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কাদের কাদের বাড়ির কাছে এরকম পুজো হয় সেটাও জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর যারা নতুন দেখছো আজকে প্রথমবার আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর সবাই একটা লাইক দিও, একটা লাইক অনেকটা মনের জোর বাড়িয়ে দেয়। আর এখানে এখন রাত্রির কিন্তু 12টা বাজে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, মানে যারা নাচতে ভালোবাসে এরকম গানের সাথে তারা তো মানে তাদের কোনো ক্লান্তি দেখবে আসে না। তো যাই হোক, আমি তো সেমন নাচানাচি করি না, কিন্তু আমার সোনা জিয়া খুব নাচানাচি করেছে, খুব এনজয় করেছে। আর এখন এই যে বোতে সবাইকে দেওয়া হবে, কারণ বিসর্জনের পরে তোমরা তো জানোই যে মিষ্টি মুখ এর একটা ব্যাপার থাকে, তো সেই বোতে এখন দেওয়া হবে। আর তারপরে আমিও একটা বাটি নিয়ে আসবো, কারণ সোনাজিয়াকে আবার তার মাঝখান দিয়ে আবার খাইয়ে দাইয়ে আমি শুয়ে রেখে এসেছি, তো এখনও ঘুমায়নি আর কি, শুয়ে আছে, তো ওরা এখনও ঘুমায়নি, তো এখন আর খাবে না, ওই কারণে আমি ভেবেছি একটা বাটি নিয়ে এসে নিয়ে যাব, সকালবেলা খাবে। এই যে দেখো হাজবেন্ড বোঁদে দিচ্ছে সবাইকে, তো আমিও বাটি নিয়ে গেছিলাম, হাজবেন্ড আবার দিয়ে দিল আমাদের তিনজনেরটা, আর ও ওখান থেকেই খেয়ে আসবে, ঠিক আছে? তো চলো, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়ি খেয়েছি আজকে, এখন এটা ফ্রিজে রেখে দেব। তো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, শুভরাত্রি বন্ধুরা, সবাইকে টাটা।